বিয়ের পরে প্রথম জন্মদিন আদ্রিতের কতটা বিশেষ করে তুলেছিলেন কৌশাম্বী, এ বিষয়ে মুখ খুললেন এবার অভিনেত্রী জনপ্রিয় সংবাদ মাধ্যমে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বিয়ের পরেই হানিমুনে উড়ে গিয়েছিলেন কৌশাম্বী আর আদ্রিত গোয়াতে। হানিমুন থেকে ফিরেই আদ্রিতের জন্মদিন, তাই তো স্বামীর জন্মদিনে কোনো খামতি রাখেননি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। সকালবেলায় দুটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন। আমার আত্মার সঙ্গী, আমার প্রিয় বন্ধুকে শুভেচ্ছা, ভালো কিছু হওয়ার এখনো বাকি আছে। এছাড়াও অভিনেত্রী জানিয়েছেন তিনি এই বিশেষ দিনটিতে বিশেষ প্ল্যান করেছিলেন আদ্রিতের জন্য, তবে পুরো প্ল্যান খোলসা করতে নারাজ অভিনেত্রী কৌশাম্বী। তিনি জানিয়েছেন কিছু বিষয় ব্যক্তিগত থাকাই ভালো। আমরা সকলেই জানি জন্মদিনের সকালবেলায় ভরতলক্ষ্মী স্টুডিওতে অভিনেতা পৌঁছে গিয়েছিলেন আর সেখানে অনুরাগীদের সঙ্গে সেলিব্রেটও করেছেন, কেক কেটেছেন সকলের মাঝে। অভিনেতা আদ্রিতের জন্মদিন সম্পর্কে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে কৌশাম্বী জানিয়েছেন, আমরা কালই ফিরেছি, রাতে বন্ধুদের সঙ্গে একটা প্ল্যানও করা হয়েছিল, কেক কেটে সেলিব্রেশন করা হয়েছে, তবে বাকিটা ব্যক্তিগত থাক। দুপুরে ফ্যানেদের সঙ্গে দেখা করার কথা ছিল ভরতলক্ষ্মী স্টুডিওতে, অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছে। কৌশাম্বী চক্রবর্তী তার স্বামীর জন্মদিনের জন্য বিশেষ প্ল্যান করেছেন, বিশেষ উপহারও দিয়েছেন। অভিনেতা আদ্রিতের বাড়িতে জন্মদিনের সেলিব্রেশনের নানান মুহূর্ত দেখা গিয়েছে, অভিনেত্রী শেয়ার করেছেন সামাজিক মাধ্যমের পাতায়। সেখানে পরিবারের মাঝে আবারও কেক কেটেছেন অভিনেতা, পৌঁছে গিয়েছিলেন তার ব্যান্ডের সদস্যরা, এছাড়াও বাবা মায়ের সঙ্গে একই প্রেমে জন্মদিনের সন্ধ্যা দেখা গিয়েছে অভিনেতা আদ্রিতকে। একটি ভিডিও এসেছে প্রকাশ্যে, যেখানে দেখা গিয়েছে আদ্রিত কেক কাটছেন, কেক কেটেই সেই কেকটি খাইয়ে দিলেন তিনি কৌশাম্বীকে। আপনারা দেখছেন আদ্রিতের জন্মদিনে একটি সাদা কালো শর্ট ড্রেসে অভিনেত্রী কৌশাম্বীকে, কৌশাম্বীর হাতে রয়েছে শাখা পালা নোয়া। বন্ধুরা, 9 মে সাত পাকে বাধা পড়েছেন আদ্রিত আর কৌশাম্বী, তারপরে হানিমুনে গিয়েছিলেন, হানিমুন থেকে ফিরেই আদ্রিতের জন্মদিনে মেতেছেন অভিনেত্রী। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।